নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব আশা দেবী রচিত গল্প হাটে হাঁড়ি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প হাটে হাঁড়ি গাড়িতে উঠেই সুটকেস আর মিষ্টির হাঁড়িটি বাংকের উপর তুলে দিয়ে সবাইকে ঠেলে ঠুলে কৌশলে বেশ একটু জায়গা বার করে নিয়ে শুয়ে পড়লেন নিবারণ রেল রেলগাড়িতে উঠে শুয়ে পড়ার মতো আরাম আর কি আছে সেই আরামের আহ্লাদে চোখটি বুঝে এসেছিল হঠাৎ চমক ভাঙল একটা স্টেশনে গাড়িটা এসে থামতে নিবারণ তাকিয়ে দেখলেন আর সঙ্গে সঙ্গে হাউ মাউ করে উঠলেন মিষ্টির হাড়িটা হাড়িটা কই ছানার জিলিপির হাঁড়িটা আমার কোথায় হাঁড়ি নেই গলায় ফর্সা ন্যাকড়া বাঁধা চিকন সুন্দর যে হাঁড়িটা এতক্ষণ বাংকের ওপর সুটকেসের পাশে বিরাজ করছিল সেই হাড়িটা হাওয়া হয়ে গেছে বোঝো নিবারন্ত চোখে অন্ধকার দেখলেন মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন জিয়াগঞ্জে সেখানের ছানার জিলিপি বিখ্যাত ফেরার সময় মেয়ে বাবার সঙ্গে এক হাঁড়ি ছানার জিলিপি দিয়েছে মা ভাই বোনেদের নাম করে বিশেষ করে বলে দিয়েছে মা যেন একটু বেশি করে খান বলে দিও বাবা মা এখানকার ছানার জিলিপি ভালোবাসেন বেশি করে খাবার জন্যে বেশি করে দিয়েছে মেয়ে ইয়া বড় একটা হাঁড়ি সেই হাঁড়ি ভ্যানিশ এতেও আর আর্তনাদ করে উঠবেন না নিবারণ হা আমার হাড়ি মিষ্টির হাড়িটা বলে নিবারণের আর্তনাদে গাড়ি শুদ্ধ সকলেই চকিত হয়ে ওঠে এবং একজন ভদ্রলোক বলে ওঠেন হে কি হাড়িটা আপনার নাকি ওই ভদ্রলোক যে নামিয়ে নিয়ে গেলেন ওই যে ওই সাদা পাঞ্জাবি পরা ভদ্রলোক ভদ্রলোক নিবারণ লাফিয়ে ওঠেন পরের জিনিস নামিয়ে নিয়ে চলে যাচ্ছে তবু আপনাদের তাকে ভদ্রলোক বলতে ইচ্ছে করছে ছোট লোক এক নম্বরের ছোট লোক ইস্টুপিট গাধা বাঁদর বদ এক পায়ে এক পাটি জুতো আর এক পা খালি আলগা কাঁচা গুজদে গুজদে ঝাঁপিয়ে নেমে পড়েন নিবারণ গাড়ির ওরা হা হা করে ওঠেন করছেন কি মশাই করছেন কি ট্রেন যে ছেড়ে দিল হ্যাঁ ট্রেন নিবারণ কোনো বারণ না শুনেই নেমে পড়লেন আর ততক্ষণে গাড়ি বীর বিক্রমে ছুটতে শুরু করেছে চুল হয়ে যাক গাড়ি নিবারণ ভাবেন সাদা পাঞ্জাবি পরা সেই ছোট লোকটাকে ধরতেই হবে পাঁচ শেরি ছানার জিলিপি সমেত হাঁড়িটা নিয়ে অদৃশ্য তো হয়ে যেতে পারবে না হাঁড়ি সাদা পাঞ্জাবি সাদা পাঞ্জাবি হাঁড়ি 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 হ্যাঁ হাঁড়িটাকে লক্ষ্য গোচরে আনতে চেষ্টা করেন নিবারণ কারণ হঠাৎ তার নজরে পড়লো পৃথিবীতে শতকরা আশি জন লোকই সাদা পাঞ্জাবি পরে এই প্ল্যাটফর্মটায় নেমেই নজরে পড়ল সাদা পাঞ্জাবির স্রোত বয়ে চলেছে যেন অতএব হাঁড়ি হাঁড়ি হরে আরে ওই তো ওই তো হাঁড়ি সেই এতখানি পেট মোটা চিকন চকচকে মুখে ফর্সা ন্যাকড়া বাঁধা পাঁচজনকে ঠেলে মাটিতে ফেলে দিয়ে জন আষ্টেককে ধাক্কা মেরে আর জন বারোর পা মারিয়ে দিয়ে ছুটে এগিয়ে গেলেন নিবারণ বাবু। চেপে ধরলেন সেই ছোট লোকের হাতটা হাঁড়ি ধরা চুরি কলঙ্কিত হাতটা হে বলি পালা কোথায় হ্যাঁ কোথায় পরের হাঁড়িটি নামিয়ে নিয়ে দিব্য ভিড়ে মিশে হাঁড়ি ধারি প্রথমটা হক চকিয়ে যাওয়ার ভান করে তারপর রুখে উঠে বলে তার মানে মানে এর পরও মানে জানতে চাইছেন তবে শুনুন দয়াময় মানেটা অতি প্রাঞ্জল বুঝলেন একেবারে জলের মতো সোজা আমার এই হাঁড়িটি আপনি ট্রেন থেকে নামিয়ে নিয়ে বেমালুম হাওয়া হয়ে যাচ্ছিলেন কিন্তু ধর্মের কল বাতাসে নড়েছে এই হচ্ছে মানে হাঁড়িটা ধরে এক হ্যাঁচকা টানমারের নিবারণ আর বেশ একটা সরগরম কলর বটে সেখানে উঠবেই তো হাঁড়ি নিয়ে কারাকারির এমন একটা মজাদার দৃশ্য দেখলে লোক জমে উঠবে না তারা হাসবে না হাততালি দেবে না এই সা দাদা মারাটান বলবে না কিন্তু হাঁড়ি ধারি কাঁচা ছেলে নয় সেও শক্ত হাতে হাঁড়ি সামলে চোখ গরম করে চেঁচাতে থাকে হাঁড়ি কাটছেন মানে মগের মুলুক নাকি জানেন অকারণে এসে অপমান করার জন্য আমি আপনাকে পুলিশে দিতে পারি পুলিশ তুমি আমাকে পুলিশ দেখাচ্ছ জানো আমার ভাইপোর খুশ শ্বশুর পুলিশ সুপার এই হাঁড়ি চুরির জন্য পাঁচটি বছর জেল খাটাতে পারি তোমায় থামুন থামুন অনেক জেল দেখেছি আমায় আর জেল ঠেকাতে আসবেন না ছাড়ুন বলছি ছাড়ব আমার হকের অমনি তোর কথায় ছেড়ে দেব রাগের চোটে তুমি ছেড়ে তুই ধরেন নিবারণবাবু অতএব সেও মহাজনের পথ অনুসরণ করে সেও চেঁচাতে থাকে এই ছাড় বলছি বুড়ো বেশি ওস্তাদি করলে যে কটা দাঁত আছে দেব সেরে এদিকে লোকের পর লোক জমছে প্রশ্নের পর প্রশ্ন তার সঙ্গে হাসির হুল্লোর ব্যাপার কি মশাই হয়েছেটা কি কার হাঁড়ি কে খেতে চাইছে এরা দুজন নির্বিকার এদের দেখলে মনে হচ্ছে পৃথিবীতে এরা দুজন ছাড়া আর কেউ নেই তা ওরা দেখেও নি কোনো দিন দাঁত ভাঙবি তুই আমার দাঁত ভাঙবি আমার হাঁড়ি নিয়ে শটকাচ্ছিস আবার এত বড় কথা দেখ বুড়ো ভালো হবে না বলছি কলকাতায় মাছ খেতে না পেয়ে বাড়ি শুদ্ধ সবাই বিধবা হয়ে বসে আছি বলে শালির বাড়ি বেড়াতে এসে হাড়ি ভরে মাগুর মাছ বয়ে নিয়ে যাচ্ছি আর তুই মাগুর মাছ মাগুর মাছ নিয়ে যাচ্ছিস তুই ভূতের কাছে আমার হাড়ি আমি চিনি না ইশরে ত্রিভুবনে ওই একটাই হাড়ি গড়া হয়েছিল কেমন ছাড় বলছি হাড়ি নিয়ে কাঁড়াকাড়িতে হাত জোড়া তাই হাতাহাতি হয় না শুধু বাঘ যুদ্ধই চলতে থাকে এবং এতক্ষণে নিবারণ বাবু যেন অবহিত হন পৃথিবীতে আরো লোক আছে ঘরমাক্ত মুখে চেঁচিয়ে ওঠেন শুনুন মশাইরা মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলাম মেয়ে আদর করে তার মায়ের জন্য এক হাড়ি ছানার জিলিপি দিল বাংকে তুলে রেখে একটু চোখ বুঝেছি আর ইনি সেটি হাতিয়ে ছানার জিলিপি লোকটা তবু লোড়ে চলে খুলবো নাকি হাড়ির মুখ না খোল দেখি কত সাহস সকলেই বলে ওঠে হ্যাঁ হ্যাঁ খুলুন না খুলে দেখুন না একজন বলছেন মাছ একজন বলছেন মিষ্টি দেখা যাক কে যুধিষ্ঠির সবাই তেরে আসে হাঁড়ি খুলতে এইবার দ্বিতীয় ব্যক্তির মুখটাই হাঁড়ি হয়ে ওঠে এই থামুন মশাই আমরা ঝগড়া করছি আপনাদের কি দরকার হাঁড়ির মুখটি খুলুন আপনারা আর আমার মাছগুলো লাফিয়ে বেরিয়ে পড়ুক কেমন জল বড় বড় বড়ো মাগুর বেরিয়ে পড়লে ধরা যাবে আর কত কষ্টে বলে মাগুর মাছ মাগুর মাছ দেখাতে এসেছিস তুই আমায় নিবারণ বলেন বুড়ো বলে বড্ড ইয়ে দেখাতে এসেছিস না এই বুড়ো তোকে কিলিয়ে মাগুর মাছ বানিয়ে দিতে পারে তা জানিস মাগুর মাছ আমার ছানার জিলিপি তোর হাতে পরে মাগুর মাছ হয়ে গেল দে বলছি বলে আর এক হ্যাঁচকা টান দেন নিবারণ ভাঙবি নাকি হারি যত ইচ্ছে টানছিস যে টানবই তো তোর কান টানিনি এই ঢের খোল হাড়ি বলছি মশাইরা বুঝতে পারছেন সমবেত ব্যক্তিরা বুঝতেই পারে কে পাপি ওর যখন হাঁড়ির মুখ খুলতে আপত্তি ওরই গলদ একসঙ্গে হই হই করে বলে ওঠে কয়েকজন ভেঙেই ফেলু না দাদু হাটে হাড়ি ভাঙা হয়ে যাক দেখে চক্ষু সার্থক করি বটে হাঁড়ি ধাড়ি বাঘের মতো গর্জন আর সাপের মতো নিঃশ্বাস ছাড়ে হাটে হাঁড়ি হাটে হাঁড়ি ভাঙা দেখতে চান আপনারা তবে এই ভাঙছি বলেই হঠাৎ পরিত্রাহী টানে নিবারণের হাত থেকে হাঁড়ি ধরা হাতটা ছাড়িয়ে নিয়ে লোকটা দু হাতে উঁচু করে তুলে দমাশ করে আছাড় মারে হাঁড়িটা হাড় আর কি হাটে হাঁড়ি ভাঙে এক হাঁড়ি আষ্টে জল ছড়িয়ে পড়ে লোকেদের গায়ে গোটা কুড়ি মাগুর মাছ এর পায়ের উপর দিয়ে ওর গায়ের ওপর দিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে যেদিকে পারে ছুটে পালায় অনেকেই ছোটাছুটি করে তাদের ধরবে বলে তা তাদের অবশ্যই একটাকেও ধরা যায় না ধরা যায় শুধু নিবারণ বাবুকে। না মারা পড়েননি নিবারণ পৃথিবীতে এখনও দু চারজন দয়ালু লোক আছে বলেই বেঁচে গেলেন তারাই মার খাওয়া থেকে রক্ষা করল নিবারণকে জনতার হাত থেকে আগলে স্টেশন মাস্টারের ঘরে বসিয়ে দিয়ে গেল পরবর্তী ট্রেনের অপেক্ষায় আর স্টেশন মাস্টারই বললেন কথাটা যেমন আপনি বলছেন তেমনি একটা হাঁড়ি নিয়ে পাঞ্জাবি পরা এক ভদ্রলোক তো বেরিয়ে গেলেন তখন গিয়ে সাইকেল রিকশায় চাপলেন সাদা পাঞ্জাবি সাদা এতক্ষণে মনে পড়ল নিবারণের যার সঙ্গে হাঁড়ি নিয়ে কাড়াকাড়ি করে এই নাকালটা হলেন এই পর্যন্ত তার গায়ে নীল রঙের হাওয়াই শার্ট ছিল হাঁড়ি চোখে পড়তেই বিভ্রান্ত হয়ে গিয়ে নিবারণ কিন্তু মনে পড়া কি শেষ হলো আরও কিছু কি মনে পড়তে বাকি ছিল না ছিল সেটা মনে পড়ল আবার ট্রেনে চড়ার সময় মনে পড়ে বুকটা খালি হয়ে গেল খা খাঁ করা খালি স্যুটকেস সুটকেসটা সেই আগে ট্রেনে চড়ে চলে গেছে সেই সঙ্গে এক পাটি জুতো খালি পায়ে বাড়ি ঢুকতে হলো রাস্তা থেকে নতুন জুতো কিনে নিয়ে পড়ে যাবেন সে বাসনা আর হলো না ভেবেছিলেন সিঁড়ির নিচে রেখে এসেছি বলে গিন্নির চোখ এড়াবেন কিন্তু হল না নিবারণ গিন্নি বড় সোজা গিন্নি নন তিনি দেখেই চোখ গোল করে বললেন জুতো অতএব নিবারণকে বানাতে হলো পায়ে কাঁটা ফুটেছিল ও মা কাঁটা আবার কোথায় পেলে কাঁটা বনে বেড়াচ্ছিলে নাকি তা কাঁটা শুদ্ধ জুতোটাই সুটকেসে ভরেছ বুঝি ও মা তোমার সুটকেস? নিবারণ কি বলবেন সুটকেস হারিয়ে এলাম এখন নিবারণ কেবল গল্প বানাবেন তাই সোজা বলে দেন রেখে এসেছি রেখে এসেছ হুম কে অত বোঝা বয় অনু যখন আসবে নিয়ে আসবে নিবারণ গিন্নী তো অবাক সুটকেসটা এত বোঝা হলো তা কিছু দিল না সঙ্গে মিষ্টি ফিষ্টি নিবারণ রেগে লাল হওয়ার ভান করলেন বললেন দিলে আর নিয়ে আসতাম না ফেলে দিয়ে আসতাম না তাই বলছি ওখানকার ছানার জিলিপি এত ভালোবাসি আমি অনু জানে নিবারণ গম্ভীরভাবে বলেন নিজের সংসার হয়ে গেলে মেয়েদের অত মনে থাকে না মা কবে কি ভালোবাসতেন কবে কি গো ও যখনই আসে তখনই তো কে কে দরজায় কড়া নাড়ছে ঝি এলো বুঝি নিবারণ গিন্নি উঠে যান আর এক মিনিট পরেই হাঁক পারেন শুনছ এদিকে এসো একবার নিবারণ যান নিবারণ গিয়ে দাঁড়িয়ে পড়েন দরজার সামনে আগে রেলের এক ভদ্রলোক তার হাতে নিবারণের সুটকেস ভদ্রলোক নিবারণকে দেখেই হৈ হৈ করে ওঠেন এ কি মশাই পেয়েছেন ছানা জিলিপির হাঁড়ি সুটকেস ফেলেই তো হাঁড়ি চোরের পেছনে ছুটলেন যাক ধরেছেন চোর নিবারণ চুপ নিবারণ গিন্নি ভদ্রলোকের সামনে মান রাখেন গম্ভীরভাবে বলেন না পেলেন আর কোথায় পেলেন না কষ্টই সার ও একবার যখন হাতের বাইরে চলে গেছে তা আপনার এই স্যুটকেসটিও যেত আমি বুদ্ধি করে নিজের কাছে রাখলাম দেখেছিলাম আপনার নাম ঠিকানা লেখা আছে গায়ে তাই ভাবলাম পৌঁছেই দেব বাড়ি ফিরে স্নান সেরে একটু চা খেয়েই বেরিয়ে পড়েছি আপনি বুঝি পরের ট্রেনটা এলেন নিন ধরুন নিবারণ কলের পুতুলের মতো এগিয়ে যান স্যুটকেসটা নেন আসতে বলেন ধন্যবাদ ভদ্রলোক চলে যান আর যাবার সঙ্গে সঙ্গেই নিবারণ গিন্নি বলে ওঠেন ধন্যবাদ কটি কটি ধন্যবাদ তোমাকে তার চোখ দিয়ে যা আগুন ঝরে তাতে সে কাল হলে নিবারণ ভস্ম হয়ে যেতেন একাল বলেই বেঁচে গেলেন কিন্তু বাঁচলেন কি শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ